সংসদীয় 300 আসনের বিপরীতে দুই দিনেই নৌকা প্রতীকে নির্বাচন করতে 2286 জন মনোনয়ন ফর্ম কিনেছেন। পাঁচ দিনে সেটি 6000 ছাড়িয়ে যেতে পারে, যা কিনা এক বিশ্ব রেকর্ডই বটে। মনোনয়ন প্রত্যাশীরা জানে আওয়ামী লীগের টিকিট পাওয়া মানে এমপি হওয়া নিশ্চিত। এই তালিকায় ক্রীড়া, বিনোদন সহ বিভিন্ন অঙ্গনের কয়েকজন তারকাও নাম লিখিয়েছেন। এর মধ্যে সবচেয়ে আলোড়ন সৃষ্টি করেছেন সাকিব আল হাসান। সাকিব ছাড়াও যেসব তারকারা এমপি আওয়ামী লীগের মনোনয়ন কিনেছেন তাদের নিয়েই আলোচনা করব আমাদের আজকের ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নাম্বার ১, সাকিব আল হাসান। আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম কিনে আলোচনার সৃষ্টি করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আওয়ামী লীগে যোগ দেওয়ার বিষয়টি তার অনেক ভক্ত সমর্থকরাই মেনে নিতে পারেননি। অনেকেই মনে করছেন বাংলাদেশের ক্রিকেটে আরও অনেক কিছুই দেওয়ার বাকি ছিল সাকিবের। নিজ জন্মস্থান মাগুরার 1-2 ও ঢাকা 10 আসনের মনোনয়ন ক্রয় করেন তিনি। দুদিন আগে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে সাকিবের পক্ষে তার স্বজনরা ফর্মগুলো সংগ্রহ করেন। এর আগে 2019 সালে সংসদ নির্বাচনে নড়াইল 2 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তজা। তখনই সাকিবকে নিয়েও গুঞ্জন ছিল, তবে সেবার তিনি শেখ হাসিনার অনুরোধে নির্বাচনে অংশ নেননি। তবে এবার সাকিবের মনোনয়ন কেনায় সায় আছে প্রধানমন্ত্রীর, তাই সাকিবের এমপি হওয়া অনেকটাই নিশ্চিত। এদিকে পরিবারের কেউ আওয়ামীর রাজনীতিতে যুক্ত না হয়েও আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম কেনায় ক্ষুব্ধ হয়েছেন স্থানীয় আওয়ামী নেতারা। নাম্বার ২, মাহিয়া মাহি। চলচ্চিত্র তারকাদের মধ্যে সবার প্রথমে প্রথম দিনই মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন আলোচিত সমালোচিত নায়িকা মাহিয়া মাহি। তিনি চাপাই নবাবগঞ্জ 2 আসন থেকে নৌকা প্রতীকে নির্বাচন করতে চান। 2022 সালে এই একই আসনে উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হয়ে মনোনয়নপত্র কিনেছিলেন মাহি, তবে সেবার তিনি গ্রিন কার্ড পাননি। কিন্তু এবার জোর সম্ভাবনা আছে। তিনি গণমাধ্যমে বলেন, চাপাই নবাবগঞ্জ 2 আসনে নৌকা প্রতীকে নির্বাচনের জন্য মনোনয়নপত্র তুলেছি, বাকিটা আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর নির্ভর করছে। তিনি যেটা ভালো মনে করবেন সেটাই করবেন, তবে এই আসন থেকে নির্বাচনে লড়ার জন্য আমি প্রস্তুত, কারণ এলাকাবাসী চাই আমি তাদের হয়ে কাজ করি। উল্লেখ্য, এর আগে মাহিয়া মাহির সাথে অডিও ফাঁস হওয়ায় ক্ষমতা হারিয়েছেন মন্ত্রী মুরাদ হাসান। বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে আলোচনায় থাকেন এই নায়িকা। সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছিল ফাঁস হওয়া সেক্স স্ক্যান্ডাল। নাম্বার ৩, ডিপজল। মনোনয়ন কিনেছেন পোল্টিবাজ অভিনেতা ও নির্মাতা মনোয়ার হোসেন ডিপজল। দীর্ঘদিন তিনি বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত থাকলেও দলের খারাপ সময়ে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ইউটার্ন নিয়েছেন। ঢাকা 14 আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন ঢাকায় সিনেমার এই জনপ্রিয় খলনায়ক। এই অভিনেতা বলেন, নৌকা প্রতীকে নির্বাচন করার ইচ্ছা আছে, ঢাকা 14 আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছি, বাকিটা দলীয় সিদ্ধান্ত আসার পর চিন্তা করব। নাম্বার ৪, শাকিল খান। শনিবার দুপুরে বাগেরহাট 3 আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন বাগেরহাট 3 আসনে নৌকা প্রতীকে নির্বাচন করতে চাওয়া চিত্রনায়ক শাকিল খান। তিনি গণমাধ্যমে বলেন, রামপাল, মোংলার মাটি ও মানুষকে আমি ভালোবাসি। এই আসন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিলে এই এলাকার মানুষের কল্যাণে কাজ করব। এলাকায় অনেক কাজের সুযোগ রয়েছে। মোংলার এপার ওপারকে সংযোগ করার জন্য একটি সেতু খুবই প্রয়োজন। এ সেতু করাসহ মানুষের কল্যাণে সবকিছু করার চেষ্টা করব। মোংলার রামপালের মানুষ আমার পাশে আছে। আশা করি প্রধানমন্ত্রী আমাকে এই আসন থেকে দলীয় মনোনয়ন দেবেন। নাম্বার ৫, অপু বিশ্বাস। অভিনেত্রীদের মধ্যে নির্বাচনে আসা নিয়ে আলোচনায় আছেন শাকিব খানের সাবেক স্ত্রী চিত্রনায়িকা অপু বিশ্বাস। তিনি ইতোমধ্যে মনোনয়ন কিনেছেন, তবে তার আশা সংরক্ষিত নারী আসন। তিনি বলেন, নির্দিষ্ট কোনো আসন থেকে নির্বাচনে অংশগ্রহণ করার মতো সিদ্ধান্ত নেননি তিনি, তবে যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে কোনো দায়িত্ব দিতে চান তাহলে তিনি সেটা পালন করবেন। নাম্বার ৬, রোকেয়া প্রাচী। দেশের স্বনামধন্য অভিনেত্রী রোকেয়া প্রাচী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী 3 আসন থেকে মনোনয়ন ফর্ম সংগ্রহ করার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। অভিনেত্রী রোকেয়া প্রাচী বলেন, ফেনী 3 আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম সংগ্রহের ইচ্ছা আছে। নির্ধারিত সময় 21 নভেম্বরের মধ্যেই ফর্ম তুলতে পারি। একই আসনে আওয়ামী লীগের টিকিট চান আরেক অভিনেত্রী শমিকা ইসার। তিনিও বললেন,
20 নভেম্বর আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছি। ফেনী 3 আসন থেকে নৌকা প্রতীকে নির্বাচন করব। নাম্বার 7 ফেরদৌস। আসন্ন নির্বাচনকে ঘিরে সবচেয়ে বেশি চর্চিত নাম ফেরদৌস। আওয়ামী লীগের বিভিন্ন প্রচার প্রচারণায় তার সরব উপস্থিতি দেখা যায়। অতিরঞ্জিত এবং আওয়ামী লীগের পক্ষে তেলবাজি করায় ফেরদৌসের অনেক বিএনপি সমর্থকরাই তার উপর থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। নির্বাচনী বিষয়ে ফেরদৌস বলেন, দলের হাইকমান্ডের গ্রিন সিগন্যালের অপেক্ষায় আছি, তবে আমি 21 তারিখের মধ্যেই মনোনয়ন সংগ্রহ করব। পছন্দের কোনো আসনের বিষয়ে তিনি জানান, ঢাকা 17, কুমিল্লা 1 ও যশোর, এই তিনটির যে কোনো একটি আসনে নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি রয়েছে। বাকিটা দল যেভাবে ভালো মনে করবে সেভাবেই পদক্ষেপ নেব। নাম্বার 8 রুবেল। বিভিন্ন উল্টাপাল্টা বক্তব্য দেওয়ার কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনায় থাকেন চিত্রনায়ক রুবেল। ট্রল করে তাকে অনেকেই বুরেল পাণ্ডা বলেও কটাক্ষ করে থাকেন। অভিনয়ের পাশাপাশি রাজনীতির মাঠেও প্রায়শই দেখা মেলে তার। আসন্ন নির্বাচনে বরিশাল 3 আসন থেকে 21 নভেম্বর আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন বলে জানিয়েছেন জনপ্রিয় চিত্রনায়ক রুবেল। তিনি জানান, দেশে চলমান উন্নয়নের অংশীদার হতে সোমবার বরিশাল 3 আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন তিনি। রুবেল বলেন, যেহেতু আমি বাবুগঞ্জের ছেলে, তাই সেই আসনে নির্বাচন করে এলাকার মানুষের পাশে দাঁড়াতে চাই। নাম্বার 9 হিরো আলম। স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নিয়ে আওয়ামী লীগ কর্মীদের মার খেয়েও নির্বাচন ভূত নামেনি কমেডিয়ান হিরো আলমের। আবারও তিনি নির্বাচন করবেন বলে জানিয়ে দিয়েছেন। এর জন্য অনেক আগেই তিনি আওয়ামী লীগে যোগ দিয়েছেন। এমনকি নির্বাচনে জিততে তিনি ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সাথেও যোগাযোগ করেছিলেন বলে অভিযোগ আছে। সর্বশেষ রাজধানীর একটি সংসদীয় আসনে প্রার্থী হয়ে আলোচনায় ছিলেন হিরো আলম। এবার তিনি একটি দলে যোগ দিতে যাচ্ছেন, আর সেই দল থেকে নির্বাচন করবেন বলে জানিয়েছেন। রবিবার দুপুরে হিরো আলম বলেন, দু একদিনের মধ্যে আমি যে কোনো একটা দলে যোগদান করব। সে দলে দলীয় প্রতীক নিয়ে বগুড়া 2 আসনে নির্বাচনে অংশগ্রহণ করব। হিরো আলম কোন দলে যোগ দিচ্ছেন সেটা বলতে চাইছেন না। হিরো আলম আরও বলেন, ঢাকায় উপনির্বাচনে অংশগ্রহণের পর থেকে বেশ কিছু রাজনৈতিক দল আমার সঙ্গে যোগাযোগ করেছে, তাদের দলে যোগ দিতে বলেছে, কিন্তু আমি সময় নিয়ে কিছু দলের সঙ্গে বসেছি, কথা বলেছি। দু একদিন পরে সবাই জানতে পারবেন আমার নির্বাচনের প্রতীক ও দল সম্পর্কে। তবে কেউ কেউ শঙ্কা করছেন তিনি আওয়ামী লীগের পক্ষে নির্বাচন করতে মনোনয়ন চাইতে পারেন। নাম্বার 10 আসাদুজ্জামান নূর এবং মমতাজ। তারা দুজনেই বর্তমান এমপি। মানিকগঞ্জ 2 আসনের সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগম ও দেশবরেণ্য অভিনেতা ও সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর নীলফামারী 2 আসন থেকে আরেকবার আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম সংগ্রহ করবেন বলে নিশ্চিত করেছেন তারা। তবে বিপুল সংখ্যক মনোনয়ন প্রত্যাশী ফর্ম সংগ্রহ করায় শেষ পর্যন্ত নৌকার টিকিটের সোনার হরিণ কারা পাচ্ছেন তা নিয়ে শঙ্কায় থাকার কথা জানিয়েছেন সেলিব্রিটিরাই। সোমবার সরেজমিনে গিয়ে দেখা যায়, বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মনোনয়ন প্রত্যাশীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। সকাল থেকে বিকাল পর্যন্ত ফর্ম কিনতে অনুসারীদের নিয়ে আসেন মনোনয়ন প্রত্যাশীরা। সুপ্রিয় দর্শক, চলচ্চিত্র এবং ক্রীড়াঙ্গনে তারকাদের এভাবে মনোনয়ন ফর্ম কেনা দৃশ্যই প্রমাণ করে বাংলাদেশে আবারও একটি অগ্রহণযোগ্য একপেশে নির্বাচন হতে যাচ্ছে। এভাবে নির্বাচন হওয়াটা আপনি কি সমর্থন করেন? কমেন্ট বক্সে ইয়েস অথবা নো লিখে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।